আর্জিকর ঘটনার জেরে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দেওয়া হলো। মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরের যে মেডিকেল কলেজ হাসপাতালে যেখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট দেওয়া হয়, সকালে সেখান থেকে টিকিট দেওয়া হয়, তারপরেই রোগীদের যখন চাপ বেড়ে যায় তখনই টিকিট দেওয়া বন্ধ করে দেওয়া হয়। এবং এই যে টিকিট দেওয়া বন্ধ এবং আউটডোরে যে ডাক্তারদের যে না বসা, সেই কারণে যে রোগী সহ রোগীর পরিবাররা বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছেন, তারা তাদের রোগীকে এখান থেকে নিয়ে বিভিন্ন যে নার্সিংহোম, বেসরকারি নার্সিংহোম, সেখানে গিয়ে তারা তাদের রোগীদের চিকিৎসা করাচ্ছেন। আর অন্যদিকে আজকে পঞ্চম দিনে পড়লো এই জুনিয়র ডাক্তার তাদের সেই আন্দোলন। তারা আজ সকালবেলায় মেডিকেল কলেজ হাসপাতালের যে দুটি গেট, একটি গেটের মধ্যে যেখানে বসে তারা তাদের আন্দোলন করেন, সেখানে বসে তারা আন্দোলন শুরু করেছেন। সব মিলিয়ে আরজিকরের এই যে ঘটনা, এই ঘটনার জন্য যে নিত্য যারা রোগী রয়েছেন, যারা প্রত্যেক দিনে যারা মেডিকেল কলেজে যারা চিকিৎসা করাতে আসেন, তারা যথারীতি সমস্যার মধ্যে পড়েছেন। তো এখন এই যে রোগীর সমস্যা এবং যে ডাক্তারদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া জন্য যে কতদিন ধরে যে এই রোগীকে, রোগী সহ রোগীর পরিবাররা সাফার হয়, সেটাই এখন দেখার। মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রফির রিপোর্ট, নিউজ টাইম।